দেখো, পুলিশ যখন ভালোভাবে তদন্ত করবে তখন কিন্তু এমনি এটা প্রুফ হয়ে যাবে যে কেউ ইচ্ছে করে ব্রেকটাকে কেটে দিয়েছে। তখন কি হবে? ইউ নো, জায়গায় জায়গায় এরকম সিসিটিভি লাগানো থাকে, ওই গাড়ির নিচে হয়তো ছেলেটা ঢুকে ব্রেকটা কাটছে, সেই ছবিটাই উঠে গেল। সেই জন্য আমি বলছি তুমি এক কাজ করো, তুমি বেশ কিছু টাকা পয়সা নাও, নিয়ে ওই ছেলেটাকে দিয়ে দাও, বলো যে বাইরে মানে শহরের বাইরে কোথাও চলে গেছে, দুদিন ঘুরে আসুক না, দীঘা বা শঙ্করপুর। আর রাজা একটা কথা কিন্তু মনে রাখবে, তুমি কিন্তু নিজে কি ওর সাথে কথা বলবে, হ্যাঁ ওই ফোনে টোনে কথা বলতে যেও না, যদি প্রমাণটা ওর হাতে চলে আসে মানে বুঝতেই তো পারছো ফোনে প্রমাণ যদি থাকে তাহলে একটা অন্য রকমের বিপদ হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমার কি কিন্তু কি আশ্চর্য, বুঝতে পেরেছি। ঠিক আছে, ছেলেটার টাকা আমি তোমাকে এখনই দিয়ে দেবো, তুমি নিয়ে গিয়ে দিয়ে দিও। না না, টাকা ফাঁকা না, টাকাটা তো আমি আমার নিজের থেকে দিয়ে দিতে পারি, আপনি আমার পরে ফেরত দিয়ে দেবেন। আমি একটা অন্য কথা ভাবছিলাম। রাজা, অন্য কথাটা যদি আমায় তুমি ক্লিয়ার করে না বলো আমি বুঝবো কি করে? আর আমার একটা ফুলে আমি কিন্তু ওদের জীবন তছনছ করে দিতে পারি। কি হলো, চুপ করে আছে কেন, আরে কিছু বলো। মঙ্গলা রাজা সিংহর গালে থাপ্পড় মেরেছিল তো, তাই মরার আগে ওকে টেনে দুটো থাপ্পড় মেরে ওর পা আঙুলের দাগটা গালে না ফেলতে পারলে ওর জ্বালাটা মিটছে না ম্যাডাম। কুল 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 রাজা সিংহ কুল। দেখো, এক জীবনে মানুষের সবসময় সব স্বাদ পূর্ণ হয় না, এটা বোঝার চেষ্টা করতে হবে। আমিও নিজেকে সেটাই বোঝাচ্ছি ম্যাডাম, সত্যি তো এক জীবনে কি সবার সব স্বাদ মেটে? আমাদের তো অনেক সময় এমন হয় যে দুধের স্বাদ আমাদের ঘোলে মেটাতে হয়, আর ঘোল তো আমার কাছে রইলই। মঙ্গলার বোন দিদির থেকে সাহস পেয়ে ও কদিন ধরে খুব ফটো ফটো করছিল, আজ রাতে যখন মঙ্গলার মরার খবরটা আমি ওদের বাড়িতে দিতে যাব তখন ওকে আদর করতে করতে আমার সব জ্বালা আমি মিটিয়ে নেবো। রাজা রাজা রাজা, ওয়েট ওয়েট ওয়েট, এটা তোমার একদম পার্সোনাল চয়েস, পার্সোনাল ম্যাটার, আমি একদম ইন্টারেস্টেড নই। দেখো, যদি সত্যি সত্যি সর্বমঙ্গলা মরে যায় তাহলে আমাদের থেকে তো খুশি আর কেউ হবে না, তাই না? তুমি ইমিডিয়েটলি একটা কাজ করো, তুমি ওই ছেলেটাকে ওই মেকানিককে টাকা পয়সা দিয়ে এখান থেকে বিদায় করো বাবা, তাহলে আমার সব। ও গড, হাম লেট রাজা, আমাকে আবার সাদা ড্রেস ফেস কিনতে হবে। সাদা সাদা ড্রেস মানে আপনি তো সাদা ড্রেস ফেস করে কোথাও যান না, আপনি তো সবসময় এইরকম সিলি বয়। সর্বমঙ্গলা এই যে মরে গেছে, ও ডেড বডিতে ওই ফুল টুল দেওয়ার জন্য আমি কি এই ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরে যাব নাকি? দেখো, সর্বমঙ্গলার বুকে ফুল দেওয়া, না না বুকে নয়, ওর ডেড বডির বুকে ফুল টুল দেওয়ার জন্য আমাকে তো একটা সুন্দর সাদা সালোয়ার কামিজ, সুন্দর করে গলায় ওড়না দিয়ে, চুল টুল খুলে, উইদাউট মেকআপ, ওর সামনে হাত জোর করে আমাকে বলতে হবে, সর্বমঙ্গলা আই এম রিয়েলি সরি, প্লিজ প্লিজ তুমি আমার উপর রাগ করো না। দেখো, এখন তো তুমি এই পৃথিবীতে নেই, আর তো আমরা শত্রু নই, তাই না? আমি জানি তুমি অনিশ দেখে খুব ভালোবাসো, আমি তো তোমায় কথা দিচ্ছি তোমার অনিশদের সব দায় দায়িত্ব সব কিছু এখন থেকে সৌমিলি মিত্র, কেমন? তুমি প্লিজ প্লিজ কষ্ট পেও না, তুমি যেখানে আছো সর্বমঙ্গলে তুমি খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে ভুল বোঝো না সর্বমঙ্গলে, আমাকে ভুল বোঝো না। দেখো, সর্বমঙ্গলা এখন তো এই পৃথিবীতে নেই, তাই আমরা এখন শত্রু নেই, আমরা দুজনে খুশন ভালো বন্ধু হয়ে গেছি। আমি না একটা জিনিস ভাবছি জানো, আমি আমার বেড সাইডের টেবিলে ওর একটা ফটো সুন্দর করে বাঁধিয়েটা দিয়ে রেখে দেবো, হ্যাঁ, তাহলে রোজ সকালবেলায় যখন ওর মুখটা দেখে আমি উঠবো আমি একটা পজিটিভ এনার্জি পাবো, আমি শান্তিতে আমার দিনটাকে শুরু করবো, দ্যাটস ইট। যাও যাও, তুমি আর দেরি করো না, তুমি চট করে মেকানিককে ওই টাকা পয়সা দিয়ে খেলা থেকে বিদায় করো, বিদায় করো, বিদায় করো।
ম্যাডাম আনন্দে রাজা, থ্যাংকস আ লট। ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। ও মাই গড, ডার্লিং কে তো ফোন করা হয়নি। ও এক্সাইটমেন্ট, আমি সব ভুলে যাচ্ছি। ডার্লিং ডার্লিং ডার্লিং, বলো। হ্যালো ডার্লিং, কাজ হয়ে গেছে। ওই সরমঙ্গলা নামের কাঁটাটাকে জাস্ট এরকম ভাবে ধরে আমি উপরে ফেলে দিয়েছি। আমাদের রাস্তা জাস্ট ক্লিয়ার। ওকে, ইয়েস, এনজয় ইয়োর ডে। বুঝতে পারছি না দিদি, সকালেই তো গাড়িটা চেক করে বেরোলাম, হঠাৎ কি হলো? এরপর আপনার ফ্যাক্টরিতে গেলাম, মাল ভর্তি করলাম, আপনাদের বাড়ির সামনে গেলাম, তখনও তো ঠিকই ছিল, এখন হঠাৎ করে কেন যে ব্রেক লাগছে না কিছুতেই বুঝতে পারছি। মনে হচ্ছে দিদি গাড়ির ব্রেকটাকেও খুলে দিয়েছে। জল দাও তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। কি রে ভাইয়া, তুই চলে এলে যে, তুই না বললি ফ্যাক্টরিতে যাবি। পরে যাব। এই নাও জল খাও। কি হয়েছে, তোমার চোখ মুখগুলো ওরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ কই, কিছু না তো। কিছু তো একটা বটেই। আমার কি মনে হয় জানিস তো ভাইয়া, তুই সর্বমঙ্গলার সঙ্গে যেতে পারতিস। কেন, আমি সর্বমঙ্গলার সঙ্গে কেন যাব? সর্বমঙ্গলা একাই সব পারবে। হ্যাঁ সর্বমঙ্গলা একাই সব পারবে, সেটা তো আমরাও জানি, কিন্তু তুমি যে ওকে খুব মিস করছো, তোমার মনটা যে আনজান করছে, আমরা সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। মোটেই না, মোটেই না, মোটেই না বললেই হলো। তোমার এই নায়ের মধ্যে কতটা হ্যাঁ মিশে আছে সেটা তো আমরা বুঝতেই পারছি। খুব মিস করছো না? চিন্তা হচ্ছে? তা এত যখন চিন্তা হচ্ছে তখন যা না, উপরে ঘরে গিয়ে একটা ফোন করে নে, ও হয়তো এখন অনেকটা রাস্তা পৌঁছেও গেছে। ওকে ফোন করতে আমার 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 বই গেছে। ঢং করো না তো, জানা জানা এটা কি ফোন করলে জানা। দিদি আপনি দরজা খুলে লাভ দিন দিদি। আমার বই গেছে সর্বমঙ্গলাকে ফোন করতে। আরে বাবা, ও একটা কাজে গেছে,
কেন আমি শুধু শুধু তাকে ফোন করব? তাকে ফোন করা মানে তাকে ডিস্টার্ব করা। কেন আমি তাকে ফোন করতে যাব? না না, আমি তাকে কখনোই ফোন করব না। আরে বাবা, আমি সর্বমঙ্গলাকে কখনোই মিস করছি না, মোটেই না। আরে আমার কত কাজ রয়েছে। আমি কি সত্যি সর্বমঙ্গলাকে মিস করছি? মানে আমার মুখ দেখে কি সত্যি মনে হচ্ছে সেটা? আপনি বলুন না, আমায় দেখে কি মনে হচ্ছে যে আমি মিস করছি? কিছু বৌদি ছেলের অবস্থা, হ্যাঁ একা একা কথা বলছে। বইয়ের প্রেমে এমন পাগল হয়েছে যে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলে যাচ্ছে। এই ভাইয়া, তুই কার সাথে কথা বলছিস রে? ওমা, আয়নায় তুই কাকে দেখছিস? দেখি দেখি, তোরা কেন আসিস বলতো? সবসময় আমাকে জ্বালাস, এত জ্বালিয়ে কি আনন্দ পাস আমাকে? না না না, যা শুধু। ওরা আমাকে আয়নায় কথা বলতে দেখে নিল, এবার কি হবে? সারা জীবন ধরে এবার ওরা আমার লেগপুল করবে। ভগবান, তুমি যে কি করলে! এই সব কিছু হয়েছে আপনার জন্য। আপনি যদি আমাকে ফোন করতেন তাহলে কিন্তু এসব হতোই না। কিন্তু আপনি তো আমায় ফোন করবেনই না, সে আমাকেই ফোন করতে হবে। যাই, আপনাকেই আমি ফোন করি। দুবার দুবার করে ফোন বেজে গেল, ফোনটা ধরছে না কেন? কেটেও গেল, কি হলো ব্যাপারটা? সর্বমঙ্গলা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? জানি না বৌদি, নিয়ম কানুন ঠিক কি রয়েছে সেটা তো জানি না। তবে আগের দিন আমি যখন ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন ও আমার হাত দুটো ধরে বলল যে আমার খুব মৌরলা মাছের চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে একটু পরের দিন এনে দেবে? রান্না না হয় করলাম, কিন্তু ওরা সেটা অ্যালাউ করবে তো? তার উপরে কেসটা এরকমভাবে ঝুলে রয়েছে, কি হবে কিছুই বুঝতে পারছি না। ওর চেহারাটা একদম অর্ধেক হয়ে গেছে গো। হ্যাঁ, সেদিন তো তোমার সাথে গিয়ে আমিও দেখলাম। শ্রেয়া,
তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের সুকান্ত দা কিন্তু একদম বদলে গেছে, আর আগের মতো নেই কিন্তু। কত সুন্দর করে কথা বলছিল না বলো? তুমি একদম চিন্তা করো না, দেখো সুকান্ত দা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ভগবান জানে। তবে পরের দিন আমি যখন যাব, তখন ওর জন্য মৌডলা মাছের চচ্চড়ি রান্না করে নিয়ে যাব। যদি ওরা অ্যালাউ করে তাহলে একটু খেতে পারবে মানুষটা, তাই না? অদ্ভুত মেয়ে একটা, কি যে করে কিছুই বুঝি না। কি হয়েছে ভাইয়া? কি আবার হবে? ওই যে হাওড়ায় গেল ধূপকাঠি ডেলিভারি করতে, ব্যাস ভুলে গেছে। এদিকে বাড়ির লোকের যে এত চিন্তা করছে তার কোনো হুঁশই নেই। মানে তুমি ফোন করেছিলে সর্বমঙ্গলাকে? একবার 15-16 বার ফোন করেছি, ফোন বেজে বেজে কেটেই যাচ্ছে, উনি ধরছেনই না। আচ্ছা ঠিক আছে, ওর হয়তো ফোনটা ব্যাগে রয়েছে, ও এত আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছে না। কিন্তু বেরিয়েছে তো অনেকক্ষণ, ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছতে এতক্ষণ সময় লাগে না, আর এই সময় অতটা জ্যাম হয় না। আরে বাবা, কলকাতার রাস্তায় জ্যাম নিয়ে তুমি আর বলো না তো, হঠাৎ করে হয়তো কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেছে, রাস্তায় জ্যাম হয়ে গেছে, তাই অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে হয়তো। আমার একটাই ভুল হয়ে গেছে জানো তো, ওই ড্রাইভারের ফোন নাম্বারটা আমার নিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা ভাইয়া ভাইয়া, তুই এত টেনশন কেন করছিস? মেয়েটা আজকে প্রথমবার বাইরে গেছে, শহরের বাইরে গেছে কাজ করতে, নিশ্চয়ই কাজে ব্যস্ত রয়েছে। একদমই তাই, আর এই দিন দুপুরে কি সমস্যা হবে বলো তো? শোনো, আমাদের সর্বমঙ্গলা কিন্তু খুব স্মার্ট মেয়ে, যে কোনো পরিস্থিতিতেও মোকাবিলা করতে পারে, তুমি একদম চিন্তা করো না তো। চিন্তা? ও চিন্তা করছে নাকি? বৌদি তুমি যে কি বলো না, ও তো সর্বমঙ্গলার চিন্তা করছে না, ও করছে নিজের চিন্তা। মানে বউ কাছে নেই, তারপর ফোনটাও ধরছে না, আরে বউকে ছাড়া থাকা যায়? হ্যাঁ, বউকে ছাড়া যদি এইটুকু সময় না থাকা যায় তাহলে বউ সঙ্গে গেলেই পারত। না, বউ বারণ করলো, অমনিবাবু রাজি হয়ে গেলেন। সত্যি তো, তো তুইও তো ওর পেছন পেছন পাহারা দিতে যেতে পারতিস। চুপ কর তো, সর্বমঙ্গলা প্রথম, এই প্রথম কলকাতার বাইরে ধূপকাঠি ডেলিভারি করতে গেল, ওর কোনো অভিজ্ঞতা নেই। কলকাতার চেনা মার্কেটে ধূপকাঠি ডেলিভারি করা আর হাওড়া জেলার নতুন ডিস্ট্রিবিউটরদের ধূপকাঠি ডেলিভারি করা দুটো এক কথা নয়। ভাইয়া ভাইয়া, এবার কিন্তু তুই জোর করে ম্যানি করছিস, তাই না বলো? আরে বাবা, কলকাতার হাওড়ার মধ্যে এমন কি পার্থক্য? পার্থক্য আছে, ওখানে অন্য কোম্পানি ধূপকাঠি দেয়, আর সর্বমঙ্গলা যে রাতারাতি এত এত পরিমাণে ধূপকাঠির অর্ডার পেয়েছে সেটা কি ওরা জানে না ভাবছিস? হ্যাঁ, ওরা তো এটা ভাবতেই পারে যে সর্বমঙ্গলা ধূপকাঠি যদি ওদের হাওড়া জেলায় গিয়ে ব্যবসা করে তাহলে ওদের ব্যবসাটা লাটে উঠবে, সেটা ওরা মেনে নেবে ভাবছিস? কিছুতেই মেনে নেবে না। সর্বমঙ্গলা আবার আবার ওখানে গিয়ে লোকাল কোনো ঝামেলায় জড়িয়ে পড়েনি তো? আর ওনার তো ভয় ডর বলে কিছুই নেই। এই শ্রেয়া শোনো না, অনিস না এটা বোধহয় ঠিকই বলছে জানো, অচেনা অজানা জায়গা, মেয়েটা একা একা গেছে, যদি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে তো বিপদ হবে। ভাইয়া তুই একটা কাজ কর, তুই শান্ত মাথায় আরেকবার ওকে ফোন কর, দেখ এইবারে ও নিশ্চয়ই ফোনটা ধরবে। আরে ধরবো, ফোন ধরবে না। শোন, সবসময় না ইয়ার কি ভালো লাগে না, প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ম্যাটারটা খুবই সিরিয়াস, সর্বমঙ্গলা এখনো অব্দি ফোন করেনি। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে ওই হাওড়া থেকে যে ডিস্ট্রিবিউটর এসেছিল না আমাদেরকে অ্যাডভান্স দিতে, কি কি নাম যেন? পটল পটল কুমার নস্কর। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম্বারটা তোর কাছে আছে? দে না। না, আমাদের কাছে কি করে থাকবে, কেন তুই রাখিস নি? তাই তো প্রবলেম আমার কাছে, আমি তো ওটাই নিতে ভুলে গেছিলাম। আচ্ছা, ওর কোম্পানিটার নাম কি ছিল যেন? সিদ্ধি ডিস্ট্রিবিউটারশিপ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি একবার নেটে চেক করে দেখি ওদের কোম্পানির নামটা। সেখানে ওরা তো বললো খুব বড় কোম্পানি, কিন্তু নেটে তো ওই কোম্পানির নামই দেখছি না। মানে তুই একটা কাজ কর, তুই ওই ম্যাটাডোরের মালিককে ফোন কর, ওনার কাছে তো ড্রাইভারের নাম্বার থাকবে তাই না, তুই ওনাকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওই তো সর্বমঙ্গলা ফোন করেছে। না না, এটা কোনো আননোন নাম্বারের ফোন। দাঁড়া একবার একবার ফোনটা তুলে দেখি। হ্যাঁ হ্যালো, আপনি সর্বমঙ্গলা দেবীর বাড়ির লোক বলছেন তো? হ্যাঁ, আমি সর্বমঙ্গলের হাজবেন্ড বলছি, অনিশ কাঞ্জিলাল, বলুন কে বলছেন? আমার গাড়িতে সর্বমঙ্গলা দেবী মাল নিয়ে গেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার নাম্বারটাই খুঁজছিলাম। ও, আপনারা তাহলে খবর পেয়ে গেছেন? খবর কিসের খবর বলুন তো,
আর বাবা সর্বমঙ্গলা ফোনটা ধরছিল না, তাই জন্য তো আমি ভাবলাম আপনাকে ফোন করবো, আপনার কাছ থেকে ড্রাইভারের নাম্বারটা নিয়ে আমি ড্রাইভারকে ফোন করবো। আরে ড্রাইভারের নাম্বার দিয়ে কি হবে দাদা, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে।